জয়ন্ত গোস্বামীর ঘর টকারো জান ভালকো হিসাব করো কিমান টকা হব পারে পাঁচটকিয়া বান্ধুলে বান্ধুলে টকা জয়ন্ত গোস্বামী মানে এজন ঘোষকুর সরকারি বিষয়া নামত জনস্বাস্থ্য বিভাগের অভিযন্তা জয়ন্ত গোস্বামী টকার খগ নুগুচা জয়ন্ত গোস্বামীয়ে ঠিকাদারের যিকোনো কাম করলে গোস্বামীক দিব লাগে উৎকোষর নামত বৃহৎ পরিমাণের ধনের টোপোলা কিন্তু ভাগ্য বেয়া আছিল গোস্বামীর উৎকোষ লোতে হাতে লুতে ধরা পড়িল গোস্বামী ঘিলামরা জনস্বাস্থ্য কারিকরী সংমণ্ডলের কার্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামীয়ে মহানগরী হেঙারাবাড়ির এইখান চাহর দোকানত ২০,০০০ টাকা উৎকোষ ল গ্রেপ্তার দুর্নীতি নিবারক শাখার হাতত উৎকোষ ল গ্রেপ্তার হওয়া জয়ন্ত গোস্বামীর হেঙারাবাড়ির বাসগৃহত অভিযান চলায় দুর্নীতি নিবারক শাখায় টকার বেগ দেখি চকু কপালত উঠিল অভিযানকারী দলর ১,০০,০০০ নহয় ওলাল প্রায় ৮০,০০০ টাকা জনস্বাস্থ্য কারিকরী বিভাগের এগারী অভিযন্তার বাসগৃহত উদ্ধার হওয়া বিশাল পরিমাণের টকায় জনস্বাস্থ্য বিভাগত সংঘটিত হয়ে থাকা দুর্নীতির ছবি প্রকট করে তুলিছে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের জলজীবন মিশন আসনির কাম তীব্রতর হয়ে থাকার সময়ত অভিযন্তগারীর বাসগৃহত উদ্ধার হওয়া টকায় সকলকে আচরিত করে তুলিছে অভিযন্তা জয়ন্ত গোস্বামীর সন্দর্ভত মুখ খুলিছে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই জয়ন্ত গোস্বামীয়ে নহয় আন চারিজনের বিরুদ্ধে আছে অভিযোগ অনলাইনত ঠিকার কাম হওয়ার সত্ত্বেও একাংশ যায় অভিযন্তার কাশল তারপিছতো ধনের লেনদেনের জড়িয়ে ঠিকার কাম লাভ করার অভিযোগ এনেকুয়া অভিযোগ পালে ব্যবস্থা লওয়ার হুঙ্কার মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাৰ এটা কথা মূল ওসরত যথেষ্ট সময় এনেকা অভিযোগ আহি থাকে যে বিভিন্ন কন্ট্রেক্টর ইত্যাদির লগত এই ধরনের মিলি মিটিরালি করা বা এই ধরনের দুর্নীতির কথা আমার বিভিন্ন সময় আমার তো অভিযোগ আহি থাকে আর অভিযোগ মতে আমি সেই ধরনের ব্যবস্থা লওয়ার কামবিলাক করে থাকো আর যার ফলত যাকালি এই ধরনের একেলগে অজস্র মানে প্রায় ৮০,০০০ টাকা উদ্ধার হয়েছে আর হাতে লুটে ধরা হয়েছে আর এইটাও ঠিক যে আপনাদের নিশ্চিত থাকব এই অভিযোগ বিলাকৰ ভিত্তিত হয়তো এনেকুৱা দুর্নীতি পরায়ণ লোক আরো দুই চারিজন ধরা পড়ব আমি বিশেষভাবে যাওয়া সময় যথেষ্ট কষ্ট করেছিল যাতে এই দুর্নীতিবিলাক নোহা করব পারি এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টর ইলেকট্রনিক এমবি করা ইলেকট্রনিক বিল করা পর্যন্ত আমি আমার ডিপার্টমেন্টত করছো কারণ এতিয়া বহু কামে আমার ডিপার্টমেন্টত চলি আছে জলজীবন মিশনের আর সেই কারণে আমার আজিকালি আসলতে কোনোবা অভিজ্ঞ কন্ট্রেক্টর হলে তেও ইঞ্জিনিয়ারের ওসরলৈ নোযোৱাকৈ তেওঁৰ এমবি ইলেকট্রনিকভাবে অনলাইন আপলোড করব পারে অনলাইন তেওঁক বিল দিয়ার ব্যবস্থা আছে গতিকে বিশেষভাবে মানে ইঞ্জিনিয়ারের লগত যোগাযোগ নকরাকৈও কামবিলাক আগবঢ়াই নিব পারে আর ফাইল আমি কত ট্রেস করার সিস্টেম আছে কতো ফাইল রখি না থাকে এফালে মুখ্যমন্ত্রী ঘোষকুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার পিছতো একাংশ সরকারি বিষয়ায় এইদরে কোটি কোটি টকার দুর্নীতি সংঘটিত করে গহি আহিছে বিশাল সম্পত্তির পাহাড় নিউজ ডেস্ক রিপোর্ট দ্য নিউজ প্লাস